extra time. মিষ্টি কথা বাংলার নতুন মিষ্টি। শুধু অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ নয়, খেলেছেন ইন্ডিয়ান অ্যারোস কেরালা ব্লাস্টার্সেও। তাও নমডাম্বা নাওরের নামটা বললেই ভেসে ওঠে শিলং রাজনের বিরুদ্ধে সেই অসাধারণ গোলটা। একসঙ্গে ৫-৫ জন ফুটবলারকে একের পর এক কাটিয়ে গোল করেছিলেন তিনি। সেই গোলটা নিয়ে দুদিন নিউজ প্রিন্টে শুধু চর্চাই হয়নি, সেই গোলের ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়েছিল গোটা ভারতে। অনেকে আবার ওই গোলটার সঙ্গে মেসির গোলের সঙ্গেও তুলনা করেছিলেন। সেই গোলটার পর ইন্ডিয়ান অ্যারোসের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে এসেছিলেন কলকাতায়, আর এবারও এলেন, তবে এবার মোহনবাগানের হয়ে খেলার জন্য। স্প্যানিশ কোচ কিবু হিকুনার কাছে চুটিয়ে অনুশীলন করছেন তিনি। সবুজ মেরুন জার্সি গায়ে গলানোর পর শনিবারই প্রথম মুখ খুললেন নাওরেম। It's great that I scored that goal and people used to support me a lot. So and after that game I played in this only ground, only in this home ground. So now I'm in this part of the club. So that time also time changes. So now I'm a part of the club as well as I'll be always giving. And before I used to give for my previous club all 100% for that club. Now I'm part of this club and now I'll be giving 100% for the fans and for this club. শুধু প্রত্যাশা পূরণ নয়, নিজের লক্ষ্যের কথাও জানালেন নাওরেম। My target is now nothing else, just now I have many tournaments coming up, Kolkata League as well as Durand Cup as well as I League. So for me I don't think about much about the future, like not now, for me the present is the most important thing. So for me now every game for I will try to give my best and I'll try to play every game and give everything for this club. So right now this is my target. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।